ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে হাই যখন উঠে তখন আমরা হাত দেব এবং কোন দোয়া পড়ব এবং কোন হাত আমরা তখন দেব, সেটা হাদিস দ্বারা জবাব দেওয়ার জন্য প্রিয় দিনী ভাই প্রশ্ন করেছেন। প্রিয় দিনী ভাই, এ ব্যাপারে যে হাদিসটা এসেছে বুখারী মুসলিমের মধ্যে মুত্তাফাকুন আলাই হাদিস, বুখারীতে 6223 নম্বর এবং মুসলিমের 6226 নম্বর হাদিস, এখানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল আতাসা ওয়া ইয়াকরাহু আত-তাসাউব, যে আল্লাহ মানুষের হাইকে অপছন্দ করেন এবং মানুষের আসি যেটা আসে সেটাকে আল্লাহ পছন্দ করেন। কেন? ফাইদা আতাসা হামিদুল্লাহু, যখন কোনো মানুষের আসি আসে তখন সে যেন আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা করে, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলে। ফাহাক্কুন আলা কুল্লি মুসলিম সামিআহু আইয়ুসাম্মিতাহু, এবং প্রত্যেক মুসলিমের উপর উচিত হলো যদি সে প্রশংসাটা শুনে সেও তার জন্য দোয়া করবে, হাইয়াকুমুল্লাহ এরকম তার জন্য দোয়া করা তার জন্য উচিত। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া আম্মাত তাসাউবু ফা ইন্নামা হুয়া মিনাশ শয়তান, যে হাই যেটা আসে সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। ফাল ইয়ারুদ্দাহু মাস্তাতা, যার হাই আসে সে যেন সেটাকে তার সাধ্য অনুযায়ী প্রতিহত করে। প্রতিহত সেটা কীভাবে করবে? ফাইদা কালা হা উদাহিকা মিনহু শয়তান, আর যখন হাই আসে আল্লাহ সেটাকে অপছন্দ করেন, শয়তান কিন্তু সেক্ষেত্রে হাসে। এই জন্য মুসলিমের আরেকটা হাদিসের মধ্যে এসেছে, যেটা 2995 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ যখন হাই তুলে তখন যেন সে তার মুখে তার হাত দেয়, কারণ কেননা এই সময় শয়তান মুখের ভিতরে প্রবেশ করতে থাকে, এই সময় সে হাত দিবে। হাদিসের মধ্যে এসেছে কোন হাত দিত সেটা কিন্তু হাদিসে উল্লেখ নেই। মুসলিমের মধ্যে যে হাদিসটা এসেছে সে হাদিসের মধ্যে শুধু হাতের কথা এসেছে, এই কোন হাত দিবে সেটা কিন্তু উল্লেখ নেই। অতএব আপনি ডান হাতও দিতে পারেন বাম হাতও দিতে পারেন মুখের মধ্যে, সে সময় কোন দোয়া পড়বে সেক্ষেত্রেও কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ নাই। তবে কেউ যদি আউযুবিল্লাহ বলে, যেহেতু শয়তান মুখের মধ্যে প্রবেশ করবে আর সেটা শয়তানের পক্ষ থেকে হাইটা আসে, কারণ হাই উঠে মানুষের অলসতার কারণে, আর বিশেষ করে ইবাদতের মধ্যে যখন মানুষের অলসতা সৃষ্টি হয়, শয়তান সেটাকে এসে এখানের মধ্যে অলসতা সৃষ্টি করে, সেক্ষেত্রে মানুষ হাই আসে, এজন্য আপনি আউযুবিল্লাহ বা আলা হাওলা সেটা পড়তে পারেন। জাযাকাল্লাহুল খায়।